গাইবান্ধার হাট বাজারগুলোতে খোলা পচা ও নিম্নমানের খেজুরের ছড়াছড়ি। প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে নিম্নমানের এসব খেজুর কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। গাইবান্ধার প্রতিনিধির তথ্য ছবিতে দেশ রিপোর্ট। ইফতারির অন্যতম প্রধান উপকরণ খেজুর, বছর জুড়ে চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে যায় কয়েক গুণ, আর এই সুযোগই নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। একদিকে বাড়তি দাম, সেই সঙ্গে পোকা ধরা, খোলা, পচা ও নিম্নমানের খেজুর বিক্রি হচ্ছে গাইবান্ধার বিভিন্ন হাটবাজারে। জেলার সাত উপজেলা সদস্য ছোট বড় 298টি হাটবাজারে এসব নিম্নমানের খেজুর আমদানিকারকের নাম ছাড়া প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে দেদারসে। ফলে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। খেজুরের মান খুবই খারাপ এবং এই খেজুর কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে এটা তো কেউ জানে না। খেজুরটা যে কোনো যে কোম্পানি নিয়ে আসে, কোম্পানির নাম সহ প্যাকেটজাত করা উচিত। পোকামাকড় অনেক সময় পাওয়া যায়, খোলা খেজুর বন্ধের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। প্রতি কেজি খেজুর 200 থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অথচ নেই প্রশাসনের কোনো নজরদারি। আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ মানসম্পন্ন খেজুর আমদানির দাবি বিক্রেতাদের। এটা যে কোম্পানি বাজারে সেল করলো ওদের নাম্বার এবং ব্র্যান্ডের নাম, এই ডেট যেহেতু ঠিক আছে, ওদের নাম দিলে সুবিধা হয়তো কাস্টমারের জন্য। লাল রস্তার খেজুরটা এটা ঘোড়াকে খাওয়ায়, ওই চাষের দুম্বাকে খাওয়ায়, আর সেটা আমরা জনগণকে খাওয়াচ্ছি। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলছেন, নিম্নমানের খেজুর বিক্রির অভিযোগ তারা পাননি, এছাড়া তাদের নিয়মিত অভিযানও চলছে বলে জানান। এবং রমজানের মাসে খুব বেশি চাহিদা থাকার কারণে কোনো কোনো অসাধু ব্যবসায়ী হয়তো নিম্নমানের খেজুর বিক্রি করে থাকতে পারেন। আমরা তদারকিতে বিশেষ ব্যবস্থা নেব, তারপরে যদি কোনো অভিযোগ থাকে আমরা তাৎক্ষণিক এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।